ওয়ালেক মুরসাল্লাহ মরাহামতুল্লাহি ওবারকা দুজরান আবাদ দিন ভাই প্রশ্ন করছেন কুয়েত পূর্বাসী বর্তমানে বাংলাদেশের কুয়েত পূর্বাসীর প্রশ্ন হলো যে কোন কোন লোক রফুলিয়া দাইন করে রুকোত থেকে উঠে করে রুকোতে যাওয়ার সময় করে না শেষদাত থেকে ওঠার পরে করে আবার শেষদাত যাওয়ার সময় এটা কোন হাদিসের দলিলের ভিত্তিতে করতেছে কুয়েত কাতারের কিছু লোক তার বাহারিন কিছু লোক বা ইন্ডিয়ার কিছু লোকও দেখা যায় এখন এটা কি আসলে কোন দলিলের ভিত্তিতে করতেছে আলহামদুলিল্লাহ সাল্লাতু সাল্লামু আলা রাসূলুল্লাহ মা যে সমানিত জানাল উদ্দিন ভাই রফুলা দেন করা এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত যেটা আপনিও বললেন যে সহি বুখারী মুসলিম সহি বুখারী মুসলিম সহ অনেক হাদিস আছে যে রফুলিয়া দেন করা চারটা সময় তাকবীরা ও তাকবীরাতুল ইহরাম অর্থাৎ তাকবীরে তাহরিমের সময় তারপরে প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে ওঠার আগে তাহলে তিনবার হলো আর দুই রাকাত পড়ে যখন আবার উঠবেন

ওখানে লাই অফ আর ফির সুজুদ এবং এটা করতেন এটা বুখারি মুসলিম হাদিস বুখারিতে আরো হাদিস আছে ইবনু থেকে এইভাবে হাদিস আছে তারপর মালিক উম্ন হুয়ারিস থেকে হাদিস আছে যাই হোক ওইটা আর বিস্তারিত আলোচনা করছি না মুসলিম সাহেব আরো হাদিস আছে মালিক উবনুল হুয়ারিস থেকে আর আপনি বলছেন শেষদাতে কিছু লোক ই করে এখানে একটা নাসাইতে একটা হাদিস রয়েছে জাল্লা রসুল সাল্লাই সাল্লামের হাদিসটা তারা এইভাবে প্রমাণ করে নাসাইদ হাদিস যেটা যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম কি করতেন সেজদার থেকে ওঠার সময় কান ইয়ার ফর ইয়াদ ফির রুকু ও সুজুদে ফির রুকুই ও সুজুদে সেজদা এবং রুকুর থেকে উভয় হাত উঠাইতেন এই হাদিসটা এবং নাসিরুদ্দিন আলবেন রহিমা হল এরো আল গালির দ্বিতীয় খণ্ডে আষট্টি বিশেষ হয়ে বলছেন এটার মধ্যে দুই দুই দিকে ওলামাগণ সমঝোতা দিতে যা ভাগ করছেন অনেক কিছু আল্লাহ কোনো সময় করছেন কোনো সময় করেন নাই এখন দুই দিকে ভাগ করা হয়েছে আল্লাহ ভালো জানে অনেকগুলি এখানে ব্যাখ্যা দিয়েছেন ওগণ মোট কথা হলো আপনি যেটা বলছেন যে সে রুকুর থেকে ওঠার পরে করে রুকুতে যাওয়ার সময় করে না আপনি তো সব ইচ্ছা লক্ষ্য রাখেন আমার মনে হয় আপনার দৃষ্টি এখানে ঠিক হয় নাই আপনি তো তার নামাজটা পুরো লক্ষ্য রাখেন নাই রুকুর থেকে হয়তো এই একটা হইতে পারে রুকুর থেকে ওঠার পরে করে কিন্তু রুকুতে যাওয়ার সময় করে না এটা এমন হইতে পারে যে আপনি ঠিকই দেখছেন কিন্তু তাদের ভুল তারা হয়তো সাধারণ মানুষ জানে না কোন সময় কি এমনি উল্টা মানুষ মানুষকে আবার জানে না এবার যার যার ইচ্ছা করে মনে করে এবাদত করলেই হয়ে যাবে এটা হইতে পারে অথবা আপনি দেখাও বলে দিতে পারে আর আপনি সব লোকে দেখেন নাই যিনি নির্ভরযোগ্য কোরআন শুননা মানেন ওই ব্যক্তিকে দেখলে বা তার কাছে বসলে জিজ্ঞেস করলে তখন আপনি বলতে পারতেন কিন্তু সেজদার ব্যাপারে যে এটা দলিল পাওয়া যায় এটা অনেকে বিভিন্নভাবে ভাবে বলছেন সহি বিশুদ্ধ আমল হইল যে রুকুতে যাওয়ার আগে রুকুর থেকে ওঠার পরে এই দুই টাইমে দ্বিতীয় সেজদার থেকে দ্বিতীয় রাকাতে তাসাহুদ পড়ার পরে উঠে যে বর্ণনা পাওয়া যায় এটাও সহি এই হলো মূলের তো আল্লাহ এই সে রফুল দান করা সম্পর্কে অনেক দলিল আছে অনেকে করে না হানফিম মাজাবের লোকেরা করে না তারা এই মাসাল্লা থেকে তারা বিভিন্ন ব্যাখ্যা করে এটাকে বাদ দিয়েছে তো আমাদেরকে সহিমধ্যে সুন্দর মতো আমল করতে হবে রফুল দানের বিষয়ে সোয়াবো আছে এবং এটা শূন্য সাব্যস্ত এটা সাব্যস্ত বলা চলে প্রত্যেকবার উঠানো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন করো নামিনালাম আলিকা